বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে 33তম শিল্প এবং বাণিজ্য মেলার শুভ সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল, টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায়, বাধারঘাটের বিধায়িকা মিমি মজুমদার এবং সন্তোষ সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রাজ্যের শিল্প উদ্যোক্তা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য শিল্প বাণিজ্য মেলা নতুন দিগন্ত খুলে দেবে বলে নিজের ভাষণে বলেন মন্ত্রী রামপ্রসাদ পাল। এই মেলার মাধ্যমে ক্ষুদ্র তথা মাঝারি শিল্পের উন্নয়নে আগামী দিনে আরও কর্মতৎপরতা বৃদ্ধি পাবে এবং রাজ্যের শিল্প বাণিজ্যের ধারা আরও সমৃদ্ধ হবে বলে রামপ্রসাদ পাল জানান। আজকের এই 33তম যে বাণিজ্য মেলা, এবারও সেই আকর্ষণ থাকবে, মেলাতে সেল থাকবে এবং যারাই এখানে এসেছে আশা করি তাদের যে চিন্তা ভাবনা তাদেরই সার্থকতা সম্পূর্ণ হবে এবং আগামী দিনও আমরা চেষ্টা করব এই মেলা যেন আরো বড় রূপ নিয়ে আমাদের যে দিশা, আমাদের যে লক্ষ্য, এই রাজ্যের ইন্ডাস্ট্রি, স্মল ইন্ডাস্ট্রি, মাঝের ইন্ডাস্ট্রি সকলের জন্য, ব্যবসা বাণিজ্য সবার জন্য যেন একটা উন্মুক্ত পরিবেশ সৃষ্টি এবং সকলেরই যেন একটা তাদের যে আয় রুজি রোজগার সেটা যেন আরো অনেক গুণ বাড়ে তার জন্য আমাদের সরকার তাদের পাশে থাকবে। এই প্রয়াস তথা কর্মসূচিতে রাজ্য সরকার সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করবে বলে রামপ্রসাদ পাল উল্লেখ করেন। 33তম শিল্প বাণিজ্য মেলায় রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং শিল্প উদ্যোক্তা উপস্থিত রয়েছেন অধিক বাণিজ্যের আশা নিয়ে। জনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে সারা রাজ্যেই অনুকূল শিল্পের পরিবেশ সৃষ্টি করেছে বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।